বিজ্ঞানী অগাস্ট উইলহেম আইসলার সর্বপ্রথম উদ্ভিদ জগৎকে দুভাগে ভাগ করেন। প্রথমত, যেসব উদ্ভিদের ফুল হয় না, অর্থাৎ অপুষ্পক, এবং যেসব উদ্ভিদের ফুল হয়, অর্থাৎ সপুষ্পক। অপুষ্পক উদ্ভিদের মধ্যে একদম প্রথমে আসে শৈবাল ও ছত্রাক। এর পরবর্তী উন্নত শ্রেণী হল মস বর্গের উদ্ভিদ, এবং অপুষ্পকদের মধ্যে সবচেয়ে উন্নত হল ফার্ন বর্গের উদ্ভিদরা। দ্বিতীয়ত, যেসব উদ্ভিদের ফুল হয় তাদের সবাইকে সপুষ্পক উদ্ভিদের মধ্যে ফেলা হয়। এরা আবার দু ধরনের। কিছু উদ্ভিদের বীজ ঢাকা থাকে না, এদের বলে ব্যক্তবীজী। আর যেসব উদ্ভিদের ফলের মধ্যে বীজ ঢাকা থাকে তাদের বলা হয় গুপ্তবীজী। এরা আবার দু ধরনের, এক বীজপত্রী ও দ্বিবীজপত্রী। শৈবাল, স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, এরা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো হল, শৈবাল সাধারণত জল, ভিজে মাটি, খাল, বিল, নদী, পুকুর প্রভৃতি স্থানে জন্মায়। শৈবালের গায়ে ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী। এরা এককোষী ও বহুকোষী দুরকমেরই হতে পারে। ছত্রাক, ছত্রাক গোষ্ঠীর মধ্যে আমরা মিউকার, ব্যাঙের ছাতা ইত্যাদির কথা বলতে পারি। ছত্রাকের শনাক্তকরণ বৈশিষ্ট্য, ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না, তাই এরা পরভোজী। বেশিরভাগ ছত্রাক মৃতজীবী রূপে পচা জৈব বস্তুর উপর জন্মায়। ছত্রাকের কোষে সঞ্চিত খাদ্য রূপে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। মস বর্গ, রিক্সিয়া, পোগোনেটাম ইত্যাদি এই মস বর্গের অন্তর্গত। এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো হল, মসের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত, কিন্তু এদের দেহে কোনো মূল থাকে না। এদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এরা ভিজে জায়গায় জন্মায়, ক্লোরোফিল যুক্ত এবং স্বভোজী। ফার্ন বর্গ, ড্রায়াপটেরিস, ইকুইজিটাম ইত্যাদি হল ফার্ন বর্গের অন্তর্গত। এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো হল, এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহ সংবহন কলা, ফ্লোয়েম ও জাইলেম নিয়ে গঠিত। এদের রেণুপত্র মঞ্জরি গঠিত হয়। এক বীজপত্রী, ধান, কলা, ভুট্টা হল গুপ্তবীজী এক বীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো হল, এদের মূল অস্থানিক প্রকৃতির। বীজে একটিমাত্র বীজপত্র থাকে। পাতা সমাঙ্গ পৃষ্ঠ ও শ্রেণীবিন্যাস সমান্তরাল। দ্বিবীজপত্রী উদ্ভিদ, আম, জবা ইত্যাদিকে আমরা
দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্তর্গত বলতে পারি। দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকরণ বৈশিষ্ট্য হল এই জাতীয় উদ্ভিদের মূল স্থানিক প্রকৃতির। বীজে দুটি বীজপত্র থাকে, পাতা বিষমপৃষ্ঠ ও শিরাবিন্যাস জালকাকার। ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হল পাইনাস, সাইকাস ইত্যাদি। এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো হল ফল না হওয়ায় এই উদ্ভিদের বীজগুলি অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে। এদের বীজগুলি বহুবীজপত্রী, অর্থাৎ বীজে অনেকগুলি বীজপত্র থাকে। এদের শল্কপত্র বা পর্ণপত্র নামে দু ধরনের পাতা থাকে।